তাহলে সাংবাদিকদের ঐক্যবাদ কোথায়? আসল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আর জন জনের মামলা হলে সেখানে 70 নম্বর, 90 নম্বর, 50 নম্বর মামলার ভেতরে সাংবাদিকদের নাম ঢুকিয়ে দিয়ে এই যে সাংবাদিকদের জানেন যে তোফাসানি কোন ধরনের সাংবাদিক, যেই মামলাটিতে তাকে জড়ানো হয়েছে সেই মামলাটিতে উল্লেখ করা হয়েছে মুক্তির মোড়ের একটি ঘটনা। পুলিশ তদন্তের কথা বলতে দিচ্ছেন, কোন সাক্ষ্য আপিলের জন্য আপনারা সাংবাদিকদের নাম নিচ্ছেন? নির অপরাধ সাংবাদিকদের, যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনো, কিন্তু যারা নির্দোষ তার কথায় কার সাক্ষ্য আপিল? আমরা মনে করি এই ছাত্র জনতাকে কলঙ্কিত করার জন্য, ছাত্র জনতার মনোনীত সরকারকে কলঙ্কিত করার জন্য, কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই তোফাসানির নামটি প্রকাশ করা হয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মী কখনোই গণমাধ্যম কোন রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না, আমরা সেটা করিও না। আজকে যেটা আমরা মনে করি যে যদি আমাদের তোপাশালি ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে থাকেন, আমরা সেটা জোর দাবি জানাব, তাকে অস্ত্রে এই মামলা থেকে অব্যাহতি দেব। আর কোন গণমাধ্যম কর্মী যেন অহেতুক হয়রানি না হয়, মামলার শিকার না হয়, সেটাও আমরা জোর দাবি জানাবো। আসলে আমরা ধামরাই প্রেস ক্লাবের পক্ষ থেকে মর্মগত যে তোপাশালি ভাইয়ের মধ্যে একজন ভালো মানুষ, বিভিন্ন সময়ে সুযোগ নিয়ে থাকে এবং ইতিমধ্যে কথা বলেছে যে কিছু সাংবাদিকই এই ধরনের নাম দেওয়া নেওয়া করে, কেউ কাজ সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যারাই সাভারে কর্মরত আছে, প্রেস ক্লাব শুধু নয়, প্রেস ক্লাবের বাহিরে আরো যেসব সংগঠন আছে বা সংগঠনের সদস্য যারা নাও আছে, সবাই আমরা একত্রিত হবে এইসব এই যে সমস্যাগুলো হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, এটা নতুন নয়, এর আগেও আপনারা জানেন যে আমাদের নামে অন্তর্ভুক্ত হয় কোনো বারাবারই ভালো না। জনগণের কাছে দায়ী থাকবেন, এই অনাচার আল্লাহ সহ্য করবে না। আপনার সাথে আমার শত্রুতা বলে একটা চিরকুট পাঠিয়ে আপনার নামটা ঢুকাইলাম, এটা কিন্তু আল্লাহ দেখতেছে, কেউ দেখুক আর না দেখুক, দয়া করে এই কাজটা করেন না ভাই। যারা আছেন তারা তাদের কাছে বিনীত অনুরোধ, আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে, আপনার সাথে আমার জমিনে বিরোধ থাকতে পারে, আপনার সাথে আমার নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতে পারে, আপনার সাথে আমার টাকা পয়সা নিয়ে লেনদেন থাকতে পারে, সেইটা সেটা নিয়ে আপনি যা অভিযোগ আছে করেন, কিন্তু মামলায় মিথ্যা আসামি করেন না, এগুলোর ফল কখনোই ভালো হয় না। আমি কল্পনা করি নাই এভাবে সে আসামি হবে, আসামিতে আল্লাহ এটা কিছু করবে না। কিন্তু আজকে সকালে আর ওয়াইফ এবং সেলিমের কাছে যাইয়া ওদের কান্না দেখে আমার নিজেরও কান্না হয়েছে, ওরা যেভাবে কান্না করতেছিল আমারও কান্না হয়েছে। আমি সরকারের কাছে বা প্রশাসনের কাছে দাবি করব, যারা এই বিভিন্ন ছাত্রদের হত্যা করেছে, কোন হয়েছে, জখম হয়েছে, আহত হয়েছে, এদের সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। আর আমি আরেকটু অনুরোধ করব প্রশাসনের কাছে, যারা এই বিশেষ করে